হচ্ছে, একদিকে আপনাদের নেতা বিজেপিতে চলে গেছেন। আরে দেখুন, আমাদের 42টা কেন্দ্রে প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি, ব্যারাকপুরের মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে, থাকবে। 23 তারিখ এটা প্রমাণ হয়ে যাবে। আপনারা অহেতুক একজনকে বেশি গুরুত্ব দিচ্ছেন, ব্যারাকপুরের মানুষের কাছে কোনো গুরুত্ব নেই। বরঞ্চ আমি বলতে পারি ব্যারাকপুরের মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে যে তৃণমূলের একটা আবর্জনা বিজেপি দায়িত্ব নিয়ে নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। বিজেপি সম্ভাব্য প্রার্থী যদি অর্জুনবাবু হয়, সেক্ষেত্রে লড়াইটা কোন জায়গায় পৌঁছাবে? মার্জিন বাড়বে, তৃণমূল কংগ্রেসের মার্জিন বাড়বে, মমতা ব্যানার্জি দল আরও বেশি ভোট পাবে। ভাটপাড়ার 22 জন কাউন্সিলর বলছে অর্জুন দার সাথে চলে যাবে, তাতে কি ভাটপাড়া পৌরসভা হাতছাড়া হয়ে যাবে আপনাদের? দয়া করে একবার 22টা কাউন্সিলর দেখিয়ে দিতে বলুন, আমি কৃতজ্ঞ থাকব। তাহলে আপনারা কি দাবি করছেন ভাটপাড়া আপনাদেরই থাকবে? দেখুন, এখন আমাদের পাখির চোখ হচ্ছে লোকসভা নির্বাচন, মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করা, আর ওই সব মিউনিসিপ্যালিটি আমরা লোকসভা নির্বাচনের পরে দেখে নেব। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।